দিছি এই যে আপনার পারাপারি করতেছে অনেক অনেক পাখি দেখবেন যে পারাপারি করতেছে আর পানি দেওয়ার সঙ্গে সঙ্গে পারাপারি করছে হ্যাঁ 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 কারণ আপনি যদি পানির ভিতরে কিছু না দেন আমি হারিকেনের ব্যবস্থা করছি আমার কিন্তু অনেক হারিকেন আছে কম করে হলেও 10-15টা হারিকেন আমি নিজেই সংগ্রহ করছি আমি ঢাকা থেকে এটা সংগ্রহ করছি খুঁজা খুঁজা বাইর করছি এই হারিকেন এখানে 200 200 400 ওয়াট আর দুইটা হচ্ছে 100 বাতি 200 দুইটা আর 100 বাতি দুইটা আর কি টোটালি 600 ওয়াট বাতি আমি চালাচ্ছি 1000 এটা পুরুষ পাখি কেমনে বুঝবেন যে এখানে দেখবেন যে এর এর গলায় যেটা দেখবেন যে এটা হচ্ছে সোফা সোফা ডিমের মতো ডিমের আকৃতি আর এটা হচ্ছে আপনাদের পুরোটাই সাদা হবো যেটা মা পাখি এটা সাদা হইব আর যেটা পুরুষ পাখি দেখবেন যে বাদামি ব্রাউন কালার একটা কালার আসবো তার এই যে এইখানে দেখবেন কালার আসবো আর তো আজকে আমরা এই যে রিপনের কাছে কোয়েল পাখির খামার বোর্ডিং সম্বন্ধে জানবো যে সে কীভাবে এই কোয়েল পাখি পালন করতেছে আসলে কী পালন করলে লাভের সম্ভাবনা আছে সেটা জানবো আজকে এই যে কোয়েল পাখি যে তুমি পালন করতেছো কোয়েল পাখি আসলে কীভাবে পালন করলে লসের সম্মুখীন হওয়া যাবে না খামার মানে কোয়েল পাখির বোর্ডিং সম্বন্ধে একটু আমাদেরকে বলো ধন্যবাদ শেন ভাই আপনারা যারা বোর্ডিং করতে চাচ্ছে যারা জিরো পাখি দিয়ে মানে অনেক ভাই ফোন দেবে ভাই আমি আমার টাকা পয়সা কম ভাই আর কোয়েল আপনি বললেন যে কোয়েল পাখিতে আপনার কোয়েল পাখিতে পুঁজি কম লাগে কোয়েল পাখিতে আপনার পুঁজি কম লাগে অনেক ভাই বল ফোন দিয়ে বলতে পারে যে ভাই কোয়েল পাখি আপনি বললেন যে কোয়েল পাখি পুঁজি কম লাগে অনেক কম লাগে কিন্তু আমার কাছে ততটাও পুঁজি নেই যে আমি খামারটা স্টার্ট করতে পারবো এর জন্য আমার আমার উদ্দেশ্য নিয়ে বলি আমি যদি জিরো বাচ্চা দিয়ে শুরু করতে ভাই শুরু করি তাহলে আমার আমি কি পারবো লালন পালন করতে পারবো এরকম যদি তার চিন্তাভাবনা আসে পারবে 100% সে পারবে কথা হচ্ছে যে সে যদি জিরো বাচ্চা দিয়ে শুরু করে মানে পুঁজি কম 1000 বাচ্চা দিয়ে শুরু করলো এখন তো পাইকারি রেট কম আছে এখন তো আপনাদের একটু রেট বেশি খাদ্যের দামে তুলনা থেকে বলতে গিয়ে এখন জিরো বাচ্চা আপনাদের 9-10-12 টাকা পর্যন্ত করতে পারে যারা নিবে তারা সংগ্রহ না আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে তারা যোগাযোগ করতে পারে কিন্তু তারা জিরো বাচ্চা নেওয়ার আগে সে খামারে আইসা সুন্দর হইবে দেখিয়া শূন্য পাখি নিতে পারে সে জিরো এগুলা দেখবেন যে এটা আমার 10 দিনের বাচ্চা এটা 10 দিনের বাচ্চা 10 দিনের বাচ্চা কিন্তু শীত একটু মানে পরিচর্যাটা একটু কম করছি আমি সময় দিতে পারিনি এর জন্য আর কি পাখিটা একটু গ্রোথ ভালো হয়নি দিতে হচ্ছে এটা এটা কিন্তু সেম সেম এটা 8 দিন ওটা 9 দিন আমার 2 দিন পর পর বাচ্চা বাইর হয় এই সিস্টেম আর ছবি পাশে দেখতেছি ওটা কি কয়দিনের বাচ্চা এটা এটা বলা যায় জিরো বাচ্চা কালকে আমি বাইর করছি এটা কালকে মেশিন থেকে বের হয়েছে না এই যে বাল্ব দেখবেন যে এখানে একটা বাল্ব আমি জ্বালাই রাখিনি এই জন্য আর কি দেখবেন যে 200 ওয়াট বাতি দিছি এনে সবাই একটু পারাপারি করতেছে আচ্ছা ওই যে ওই বোতল দিছো ওইখানে একটু মার্বেল কেন দিছো তুমি যারা ভাই বোর্ডিং করবে বাচ্চা আমার কাছ থেকে জিরো বাচ্চা সংগ্রহ করতে পারে আবার আমি এই সিস্টেমও দিতেছি এখন শীতকাল এখন আমি আপনাদের 8-10 দিনের বাচ্চাটাও আমি সেল দিতেছি মানে জিরো জিরো সিস্টেম আমি সেল দিতেছি কিছু টাকা আমি যেটা খাওয়াইছি সেটা টাকা আমি তার কাছ থেকে সংগ্রহ করবো এটাই এই যে আপনার 10 দিনের বাচ্চা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন 8 দিনের বাচ্চা সংগ্রহ করতে পারেন আমার মেশিন থেকে জিরো বাচ্চাও সংগ্রহ করতে পারেন আমি মেশিনে আবার 2 দিন রাখিয়া দিই পাখির গুঁড়োটা একটু ভালো হয় আমার মেশিনে সুন্দরভাবে পরিচর্যাটা করা আছে আর যারা বোর্ডিং করবে ভাই তারা তাদের উদ্দেশ্য বলি যে তারা বোর্ডিং করার আগে সে যেন ভাই এই যে আপনাদের এখানে দেখলে দেখতে পারবেন যে কি এটা হচ্ছে যে আপনার এটা হচ্ছে পানির পট পানির পট যারা বোর্ডিং করবে যারা যারা উদ্দেশ্য নিয়ে আছে যে ভাই আমি অল্প পুঁজি দিয়ে আমি আপনার কাছ থেকে পাখি নিব আমি বোর্ডিং করে নিজে বোর্ডিং করে নিজে পাখি আমি নিজের পরিচর্যা অনুযায়ী আমি পাখিটা উঠাবো তারা যেন এই পটটা সংগ্রহ করে এটা সর্বপ্রথম আগে পট সংগ্রহ করা লাগবে পটের দামটা কত এটা নেবো না সে পাইকারি 7-8 টাকা পিস নেবে আমি তো অনেক আমি অনেক নিয়ে আসছি তবে সে তো 1000 পাখির জন্য অনেক পট লাগে আর কি এই পট পট দিলে আর কি আপনাদের সিস্টেম করা দেবো এই সিস্টেম আমি ছোট বোতল দিচ্ছি যেহেতু পাখি ছোট পানি কম খায় শীতকাল একটু এই জন্য আর কি আপনারা এই পট নেওয়ার আগে আপনার এই যে পাথর সংগ্রহ করবেন অনেকেই ইটের খোয়া দেয় ওটা দেওয়া যাবে না ভাই ওটা ভালো না আপনার পাথর অথবা মার্বেল দিতে পারে কেন দিতে হয় এটা কেন দিতে হয় আপনারা দেখবেন যে আমি যে দেখতে পারবেন যে আমি পানি দিচ্ছি এই যে আপনার পারাপারি করতেছে অনেক অনেক পাখি দেখবেন যে পারাপারি করতেছে আর পানি দেওয়ার সঙ্গে সঙ্গে পারাপারি করতে হ্যাঁ 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 আর আপনি যদি
পানির ভিতরে কিছু না দেন, হ্যাঁ না দেন, উল্টায় ফেলাই দিবে, ওর হ্যাঁ উল্টায় ফেলাইবে না, ওর উপরে চড়বে, হ্যাঁ চইরা দেখবেন যে কাল্লা ফুলে ভিজা ফেলাইবে, শীতে উত্তম এটা দিলে আর কি হুপার আপনারা সংগ্রহ করতে পারেন, হুপার দিয়ে আপনার পরিচর্যা বোর্ডিং আপনি করবেন, পরিচর্যা তেমন পরিচর্যা করতে হইব না আমার ধারণা যেটা বলা হয়, আপনার শীতে একটু কেয়ার নিতে হয় পাখি, আপনারা দেখবেন যে শীতে আমি কিন্তু জেনারেটর আমার কিন্তু ব্যবস্থাপনা নেই, তবুও আমি কিন্তু পাখি সুন্দরভাবে লালন পালন করতেছি, আমার পাখি কিন্তু 100%। আচ্ছা তো কারেন্ট চলে গেলে তখন তুমি কী ব্যবস্থা করো? এখন আপনাদের এই কারেন্টের যা বলি, এই দেখতে পাচ্ছেন আমি হারিকেনের ব্যবস্থা করছি, আমার কিন্তু অনেক হারিকেন আছে, কম করে হলেও 10-15 হারিকেন আমি নিজেই সংগ্রহ করছি, আমি ঢাকা থেকে এটা সংগ্রহ করছি, খুঁজিয়া খুঁজিয়া বাইর করছি এই হারিকেন, আর জেনারেটর না নিয়ে এই হারিকেনের পরিচর্যাটা করতেছি, যেমন কারেন্ট চলে যাবো তখন এই হারিকেন জ্বালাই দিবো, হারিকেন জ্বালাই দিলে এই এই যে এখানে যে কাজটা দেখতেছেন এটা হিট হবো, হিট ছাড়বো বাল্পের মতো এই হিট ছাড়বো, তখন আর কি ওই হিট দিয়ে আপনার 4-5 ঘন্টা এই হারিকেনের সাহায্যেই আমি বলি যে তারা যেন লালন পালন করার আগে আগে এগুলো সংগ্রহ করবে, যারা পাখি নিবে তারা আগে এগুলো সংগ্রহ করে রাখবে। আচ্ছা বোর্ডিং সম্বন্ধে আর কিছু তথ্য আছে নাকি দেওয়ার মতো? হ্যাঁ এখানে আপনারা দেখতেছেন আমি 1000 বাচ্চার জন্য আপনার হোপার দেখতেছেন, এটা বলা হয় হোপার, এই ছাতির মতো দেখতেছেন এটা হোপার, এটা হোপার বলে এটাকে না হোপার বলা হয়, এই এই হোপারে আর কি আজকে যে ওয়েদার এই অনুযায়ী আমি এখানে বাল্ব দিচ্ছি, এখানে 200 ওয়াট দেখবেন যে এখানে 200 ওয়াট 200 ওয়াট 400 ওয়াট আর দুইটা হচ্ছে 100 বাতি 200 দুইটা আর 100 বাতি দুইটা আর কি, টোটালি 600 ওয়াট বাতি আমি চালাচ্ছি 1000 বাচ্চার জন্য এখানে কি 1000 বাচ্চা রাখা যায়? এখানে আমার 1000 বাচ্চা রাখা যায়, তবে আমি 1000 রাখিনি, আমার যেহেতুগুলো ফাঁকা আছে আমার মেশিন থেকে বাচ্চা বাইরে হবো কে দেরি বাইরে হবো এই জন্য আর কি ফাঁকা ফাঁকা করে 500 করে ওইখানে একটা বাচ্চা দেখতেছি মরছে মনে হয় এখানে। হ্যাঁ ওটা হচ্ছে আপনার জিরোতেই ওর সমস্যা হচ্ছে, ওটা প্যারালাইজ বলা হয়, বেশি অতি তাপ বা এটা কিন্তু আমি ভাসাই রাখছি, দেখবেন যেটা আমি ভাসাই রাখছি এটা যখন দেখবেন যে পাখিগুলো গুটাগুটি করতেছি এরকম গুটাগুটি করবো, দেখবেন পাখিগুলো মানে বাল্বের তাপ চাইতেছি, সে সুন্দর যেটা তাপ আছে বোর্ডারের ভিতরে সে ওই অনুযায়ী ওর তাপ হচ্ছে না, এজন্য সে তাপ চাচ্ছে, এজন্য আপনারা এই বোর্ডারটা একটু নামাই দিতে পারবেন, নামাই দিলে আর কি সে তাপ পাইব, যেমন দেখবেন ছুটোছুটি করতেছি মানে অনেকে ভাই কন্ট্রোলার দিয়ে আর কি সেট করে রাখে যে কন্ট্রোলার দিল যখন 37-38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলো কন্ট্রোলার বাতি অফ করে দিল অটোমেটিক, কিন্তু আমি অটো সিস্টেম করি না, আমি নিজেই কন্ট্রোলার হয়েছি আর কি, যখন দেখা যায় যে পাখি বাল্বের নিচে একটু জোড়াজড়ি করে তখন আমি এটা নামাই দিই, আর যখন দেখি চতুর্থ সাইজে যখন খাওয়ান খাইতেছি সুন্দরভাবে খাইতেছি পানি খেতেছি দেখবেন যে আপনার তাপমাত্রা সঠিকভাবে আছে, আপনার ভাল আগে ভালটা সংগ্রহ করিয়া এগুলো সেট করিয়া তারপরে আমার খামারে ফোন দিবেন ভাই পাখি নেবেন সব কিছু, আমার যারা পাখি নিবে তারা যেন আমাকে 8-10 দিন আগেই বা 5-4 দিন আগেই যেন আমাকে সিঙ্গাল সে দেয়, সিঙ্গাল দিলে আমি তার জন্য ভালো কোয়ালিটি সম্পূর্ণ পাখি আমি তার জন্য রাইখা দিতে পারবো, কেননা আমরা মেশিন থেকে বাই করার পর পাখিটিকে আমরা বাছাই করে দিই, মানে ছোটো সাইজের পাখি যেটা আছে ওটা আমার আলাদা সিস্টেম আছে, এই যে দেখবেন দেখি এটা হচ্ছে ডিম দেখবেন যে এই যে আপনাদের আমার ডিমের সাইজ দেখবেন যে সব ডিমের সাইজ কিন্তু ভালো, মানে বাচ্চাও কিন্তু 100% সব ডিমেরই বাচ্চা একই সাইজের হইব, আমার ডিমে আমি বাছাই করে লই, যেটি বড় ডিম হইব ওই ডিমে আমি বাছাই করে লই, আপনার ডিমের সাইজ অনুযায়ী আপনার বিক্রি করে নেব। আচ্ছা তুমি কি ডিম বাচ্চার জন্য উৎপাদনের জন্য রাখছো নাকি বিক্রির জন্য রাখছো এটা ডিমটা? মূলত ভাই অনেকেই বলে যে কোয়েল পাখি এটা হচ্ছে ক্যান্ডেলিং একটা শব্দ আছে যেটা হচ্ছে মেশিনের ভিতরে রাইখা, আর হাঁস মুরগি যেগুলো ডিম রাখা যায় ওখানে কিন্তু আপনাদের ডিম রেখে ক্যান্ডেলিং করা যায়, মানে বাল্বের লাইট আছে লাইট দিয়ে আপনারা চেক করতে পারবেন, কিন্তু কোয়েলের ডিম হচ্ছে এমন একটা ডিম এটা কিন্তু চেকের কোনো বুদ্ধি নেই, সে এটা চেক দিতে পারবো না, এটা মানে ছোপাছুপি এই জন্য আর কি চেক হইব না, মানে বাচ্চা আছে কি না এই জন্য আর কি বীজ ডিম যেটা বলা হয় পুরুষ মহিলার সঙ্গে যে ডিমটা বাইর হয় বাচ্চা উৎপাদনের ডিম ওটাকে বলা হয় বীজ ডিম, আপনারা বীজ ডিম আমার কাছে সংগ্রহ করতে পারেন 18-20 টাকা করে আপনাদের হালি করতে পারেন, আর যারা এটা আমার নর্মালি ডিম কিন্তু আপনারা বুঝতেই পারবেন না যে এটা বীজ ডিম না নর্মালি ডিম, মানে ডিম কিন্তু একই, যেটা আমি বিক্রির জন্য এটা রাখছি তো আমার মেশিনে
যত সম্ভব আর কি আমার ডিম রাখা আছে। যারা বোর্ডিং করবে তারা সুন্দরভাবে আগে সব কিছু ম্যানেজমেন্ট ঠিক করে পাখি সংগ্রহ করবে। ইদানিং পাখি বিক্রি করবো, কিছু পাখি অর্ডার আছে, কিছু দিছি, এমন মনে হয় 2-4 মতো আছে। যারা অল্প পরিসরে করবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারে, পাখি আপনারা দেখাই। ওই সিটে আমাদের পাখি আছে, কিছু দেখাই। আচ্ছা আচ্ছা দেখেন বাইরে আছে এই পাখি, আমি চিনাই দিতে পারবো পুরুষ মহিলা। এটা এখন পুরুষ মহিলা কোনটা পুকুরে বসে যাইতে দেখা যাবে আমাদেরকে, আপনাদের দেখাই। এই যে দেখবেন যে এই পাখিটা, এই পাখিটা দেখবেন যে আপনাদের এই গলার দিক দেখবেন যে এখানে সাদা সাদা ছোপ ছোপ দেখা আছে, মানে সাদা সাদা দেখতেছেন। আর আপনাদের পুরুষ পাখি একটু ভেবে দেখাই দাঁড়ান, পারাপারি করতে এসি তো এই জন্য আর কি। এই যে দেখবেন যে এটা হচ্ছে মহিলা পাখি, এটা মা পাখি, এটা পুরুষ পাখি। কেমনে বুঝবেন যে এখানে দেখবেন যে এর গলায় যেটা দেখবেন যে এটা হচ্ছে সোফা সোফা ডিমের মতো ডিমের আকৃতি, আর এটা হচ্ছে আপনাদের পুরোটাই সাদা হবো, যেটা মা পাখি এটা সাদা হইব। আর যেটা পুরুষ পাখি দেখবেন যে বাদামি ব্রাউন কালার একটা কালার আসবো, তার এই যে এইখানে দেখবেন কালার আসবো। আর এই যে দেখবেন যে আপনার গলার মধ্যে কালো থাকবো। এটা পাখি মানে ছোটো সাইজ তো এই জন্য আর কি বোঝা যাইতেছে কম, কিংবা এই যে আপনাদের দেখাই পাখিটা, এইটা আপনার